সুপ্রিয় দর্শক ওয়েলকাম মুর্শেদা কুকিং হাউজে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অতিথি আপ্যায়নে লেবু চা এ রেসিপি চা সবাই তৈরি করতে পারেন তবে অনেকেই চা তৈরি করলে খেতে মনে হয় যে চাটা পানসে লাগছে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি চা তৈরি করেন তাহলে আপনি অতিথিদের সামনে হবেন চা তৈরিতে পারফেক্ট তাহলে চলুন চলে যাই চা তৈরি করতে এখানে আমি লেবু চা তৈরির জন্য পাতিলে পানি দিয়ে দিলাম দুই কাপ এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো লেবুর রস আরও দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ছয় সাতটা এরপর দিয়ে দিব চিনি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন পানিটাকে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নিব এখন আমি দুই কাপ লেবু চায়ের জন্য এই পরিমাণে চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে এক মিনিটের মতো জাল করে নামিয়ে নিব এবার সেকে তুলে নিচ্ছি কাপের মধ্যে তৈরি হয়ে গেল আমার অতিথি আপ্যায়নে লেবু চা এ রেসিপি আশা করছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এবং অতিথিদের সামনে উপস্থাপন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ